আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। ছুটির দিনগুলোতে বা যে অবসর সময়ে আমি বাসায় থাকি, সেই সময়টিতে বিশ্ব রাজনীতির বিভিন্ন চলমান ঘটনা প্রবাহের ব্যাখ্যা কিংবা রাজনীতি, দর্শন, গণমাধ্যম, যোগাযোগ, সাংবাদিকতা ইত্যাদি বিষয়ে আমার যে নিজস্ব বোঝাপড়া, সেই বোঝাপড়া আমি কথাবার্তারা এই ভিডিও শিরোনামে আপনাদের সঙ্গে মাঝে মাঝে প্রকাশ করব। আজকে কথাবার্তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা কথা বলবো চীন এবং তাইওয়ান সংকট নিয়ে। চীন এবং তাইওয়ান, এই সংকট আজকের না, বেশ আগে থেকে এই সংকটের সূত্রপাত। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে এই সংকটের একেবারে গোড়ায় কী আছে সেই বিষয়টি আপনাদের সম্পর্কে সহজ ভাষায় তুলে ধরতে। হয়তো বিভিন্ন জায়গায় আপনারা ইতোমধ্যে এই চীন এবং তাইওয়ান সংকটের নেপথ্য জেনেছেন, তো আমি তারপরেও আমার যে বোঝাপড়া, আমার যে কথাবার্তা, আমার যে ব্যাখ্যা এই সংকট নিয়ে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে আমি একটু ভাগ করে নিতে চাই। চীন এবং তাইওয়ান, এই দুটি যে দেশ, সেই দেশ দুটির মধ্যে সংকট কিন্তু আজকে থেকে শুরু হয়নি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস, সেই কংগ্রেসের নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ হচ্ছে সিনেট। তো এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যে প্রধান, যাকে স্পিকার বলা হয়, উনি হচ্ছে ন্যান্সি পেলোসি। উনি একটা আনঅফিসিয়াল সফরে আপনার তাইওয়ানে এসেছেন, যার কারণে এই সংকটটি ঘনীভূত হয়েছে এবং চীন অনেক অনেক বেশি এ বিষয়ে রিয়াকশন দেখিয়েছে। চীনের রিয়াকশনের মাত্রা এমন যে চীন কিন্তু তাইওয়ান স্ট্রেইট বা তাইওয়ান প্রণালীতে একাধিকবার কিন্তু এই এই মিলিটারি ড্রিলিং করেছে। এবং যে ইস্ট চায়না সি বা পূর্ব চীন সাগর এবং সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগর, এই দুইটা জায়গায় কিন্তু চীন তার সেনা উপস্থিতি প্রদর্শন করেছে। একই সঙ্গে ডেমোক্রেটিক দল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় রয়েছে, তার প্রেসিডেন্ট জো বাইডেন সহ তাদের দলের অনেকে ন্যান্সি পেলোসির অফিসিয়াল যে সফরটিকে অফিসিয়ালি স্বীকৃতি না দিলেও তাইওয়ানের যে স্বাধীন হওয়ার স্পৃহা, তার প্রতি কিন্তু তাদের সমর্থন ব্যক্ত করেছে। তো এই যে চীন এবং তাইওয়ান, এর সংকটের সূত্রপাত কী? আমি গতকাল ম্যাপের মাধ্যমে এটি বোঝাতে চেষ্টা করেছি। সেটি একটু দীর্ঘ ভিডিও ছিল এবং সেখানে আমাকে দেখা যায়নি, যার কারণে শুধু ম্যাপের কারণে হয়তো অনেকে ভিডিওটি পুরোটি দেখেননি। আজকে আমি একটু সহজ করে আপনাদেরকে আরেকটু সহজ করে আমি বলতে চেষ্টা করব যে ঘটনাটা আসলে কী ঘটেছে। চীন এবং তাইওয়ান, অনেকে ভাবতে পারে যে এটা মনে হয় রাশিয়া এবং ইউক্রেনের মতো করে একই ভূখণ্ডের, অর্থাৎ তাদের মধ্যে সীমান্ত রয়েছে, কিন্তু আদতে কিন্তু তাদের মধ্যে কোনো স্থল সীমান্ত নেই। বরং চীনের মূল ভূখণ্ড থেকে, চীনের যে মূল ভূখণ্ড রয়েছে, সেই মূল ভূখণ্ড যেটিকে চীন বলে মেইনল্যান্ড চায়না, ইংরেজিতে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন চাইনিজ আলাদা ভাষা রয়েছে ম্যান্ডারিনে, এই মেইনল্যান্ড চায়নার শেষ অংশ থেকে তাইওয়ানের প্রথম বিন্দুতে যে দূরত্ব, সেটি প্রায় 169 কিলোমিটার বা 170 কিলোমিটারের কাছাকাছি, যেটা বাংলাদেশের ঢাকা থেকে ধরেন আপনার বরিশালের পিরোজপুর বা গোপালগঞ্জের শেষ অংশ কিংবা নড়াইল কিংবা ঢাকা থেকে বরিশাল 185 কিলোমিটার, এরকম একটা দূরত্ব। অর্থাৎ 169 কিলোমিটার দূরত্ব রয়েছে, এই মাঝখানটায় হচ্ছে সমুদ্র। হ্যাঁ, দক্ষিণ চীন এবং পূর্ব চীন সাগরের পানি, ওই প্রণালীটাকে, এটা এখানে একটা প্রণালী তৈরি হয়েছে, এই 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 প্রণালীটার নাম হচ্ছে তাইওয়ান প্রণালী, যেটা তাইওয়ান স্টেট নামে আসলে পরিচিত। তার মানে প্রায় 100 মাইল দূরত্ব কিন্তু চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ানের, যার কারণে চীন এবং তাইওয়ান এবং রাশিয়া এবং ইউক্রেন, এই দুইটাকে কিন্তু এক জায়গায় আনা উচিত না, সম্ভব না। মনে রাখতে হবে যে রাশিয়ার সাথে সরাসরি স্থল সীমান্ত রয়েছে ইউক্রেনের, এবং একটা সময় ইউক্রেন কিন্তু রাশিয়ার অংশ ছিল, রাশিয়ান যে সাম্রাজ্য। আর এই দিকে চীনের যে সাম্রাজ্য ছিল,
সেই সাম্রাজ্যের নাম কিন্তু সরাসরি এই চৈনিক সাম্রাজ্য ছিল, এখনকার ইতিহাসবিদরা বললেও কিন্তু ওইটা ছিল রাজবংশের, এটাকে বলতো কিং ডিনাস্টি। মানে আমাদের বাংলায় যেমন পাল বংশ, সেন বংশ, গুপ্ত বংশ ইত্যাদি শাসন কার্য পরিচালনা করত, চীনেও ওরকম মিং, কিং, মাঞ্চুরি ইত্যাদি নানা ধরনের বংশ তারা কিন্তু ক্ষমতা নিয়েছে। তো মিংদের কাছ থেকে এই কিং রাজবংশ ক্ষমতা নিয়ে নেয়, এই কিংদের মাধ্যমে পরবর্তী সময়ে আসলে এই চীন এবং তাইওয়ানের বিভাজন শুরু। সেটি আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। ধরেন কিং যে রাজবংশ, এই রাজবংশটি 1911 সালে এটির পতন হয়। এই পতন হওয়ার কারণ অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই জাপানের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়া, তারপরে আফিম যুদ্ধ বা তামাকের যুদ্ধ বা গাঁজার যুদ্ধ, যে যুদ্ধই বলেন না কেন, কিংবা মাদক নিয়ে যুদ্ধ, যে যুদ্ধ মূলত এই সাম্রাজ্যবাদী ব্রিটেনের সঙ্গে, এই সাম্রাজ্যবাদী ব্রিটেনের সঙ্গে চীনের হয়েছিল, এবং ওই যুদ্ধে আমাদের বঙ্গ ভূখণ্ড মানে বাংলাদেশ এবং এর আশপাশ থেকে প্রচুর পরিমাণে মাদক ওই সময় উৎপাদন করত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা দখলদার লুটেরা 1757 সালে আমাদের সিরাজকে দেশীয় বেইমানদের সহযোগিতায় হারিয়ে যারা ক্ষমতা দখল করেছিল। তো এই যে বিভিন্ন ধরনের মাদক চীনে রপ্তানি করত ব্রিটেন, এর ফলে চীনেও কিন্তু মাদক উৎপাদন হতো, কিন্তু এই আমাদের বঙ্গের মাদক বা ভারতবর্ষের মাদকটার খ্যাতি ছিল, এবং এটা ওই চীনের বিভিন্ন জনেরা এটা ব্যবহার করার কারণে চীনের স্থানীয় মাদকদ্রব্য যে ব্যবসায়ীরা তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এবং জাতি হিসেবে চীনের যে বিভিন্ন মানুষ এটি এই মাদক দ্বারা আক্রান্ত হচ্ছিল, যার কারণে ওই কিং রাজবংশ ওরা এই ব্রিটেনের উপর বা এই মাদকের উপর এক ধরনের অবরোধ আরোপ করে এবং অনেক মাদক কিন্তু তারা ধ্বংস করে দেয়। এর প্রতিবাদে আমাদের আজকের সভ্যতার বুলিয়া উড়ানো ব্রিটেন কিন্তু এই চীনের সঙ্গে, সেই সাম্রাজ্যটির সঙ্গে যুদ্ধ করে, এবং চীনের কিন্তু যুদ্ধের ইতিহাস লজ্জাজনক ইতিহাস। এই 1839 সালের দিকে ঘটা এই যুদ্ধে চীন শোচনীয়ভাবে পরাজিত হয় এবং বাধ্য হয়ে ব্রিটেনের সাথে বলতে একদম স্পেসিফিক্যালি 1857 সাল কিন্তু সরাসরি রানী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নেয়। এর আগ পর্যন্ত কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত এই এই দিকের পৃথিবীটা চালাতো ব্রিটেনের পক্ষ হয়ে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আসলে হেরে গেছিল চীনের এত বড় একটা সাম্রাজ্য, যার কারণে হংকং তাদের হাতছাড়া হয়ে যায় এই 1839 সালে। এটাকে বলা হয় প্রথম আফিমের যুদ্ধ। এর পরের আরেকটা যুদ্ধ হয় 43-44 সালে, সে যুদ্ধেও চীন হেরে যায়। এবং এই যে 1839, এর পরে আরেকবার চীনে মারাত্মকভাবে আক্রমণ করে জাপান, সেটা হলো 1939 সালে। এই চীন দখল করে নেয় ছোট্ট জাপান, এটা পুরা চীনটাকে দখল করে নেয়। তো চীনের ইতিহাসবিদরা এই 1839 থেকে 1939 সাল এই 100 বছরকে তাদের ইতিহাসের লজ্জাজনক অধ্যায় বলে। ছোট্ট দেশ জাপান তাদেরকে অধিগ্রহণ করেছে, ব্রিটেন সে ইউরোপ থেকে এসে তাদের জমি দখল করে নিয়েছে, তাদের পরাজিত করে দিল, এটা একটা লজ্জাজনক অধ্যায়। আর এর আগে জাপানের কাছে 1895 সালে হেরে যায়। সেই সময় জাপান কোরিয়া দখল করে নেয়, এই তাইওয়ানের এই অংশটা দখল করে নেয়, অনেক কিছু আর কি ঘটে যায়। তো এই তাইওয়ানের অনেক মানুষ এখনও জাপানের ভাষায় কথা বলে। তো এই যে যে চীনে যে কিং রাজবংশ, তাদের যে বারবার পরাজয়, এই পরাজয়টার কারণে চীনের মধ্যে জাতীয়তাবাদীদের উত্থান ঘটে, যারা এই এই রাজবংশের অযোগ্যতা অথর্বতাটাকে পছন্দ করে না। আবার এটার কিন্তু কাউন্টার ডিসকোর্স আছে, অনেকে বলতে চায় জাপানে ওই সময় যেসব চাইনিজ নাগরিকরা পড়াশোনা করতে গিয়েছিল তাদেরকে জাপান এই 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 নানা ধরনের নতুন ইন্টেলেকচুয়ালিজম দিয়ে চীনে পাঠায় দেয়, এবং তারা একসময় রাজবংশের বিরুদ্ধে কথা বলে, যারা রাজবংশের উত্থান ঘটিয়ে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত করবে। আর জাপানের উদ্দেশ্য ছিল, এরা যখন কিং ডিনাস্টি বা ওই চীনের সম্রাটদের উৎখাত করবে, তখন ওই সুযোগটা নিয়ে, ইনস্টেবিলিটির সুযোগটা নিয়ে জাপান গোটা চীন দখল করে নেবে। চীন তো অনেক বড়, জাপান সমুদ্র। এরপরে যেটি হলো এর কারণে 1911 সালের 10 অক্টোবর হচ্ছে এই চীনের যে কিং ডিনাস্টি, এই সাম্রাজ্যের পতন ঘটে। এই সাম্রাজ্যের পতন ঘটে 1911 সালের 10 অক্টোবরে স্পেসিফিক্যালি যদি আমি ডেটটি বলি। এবং এই যে যে সাম্রাজ্যের পতন ঘটল,
এই সাম্রাজ্যের এই পতন দিবসটাকে জিনহাই রেভুলেশন, আপনারা যদি পড়েন ইতিহাসের বই, জিনহাই রেভুলেশন, এই জিনহাই রেভুলেশনটাকে এই তাইওয়ানও এখনও পালন করে 10 অক্টোবর, এবং এই গণচীনও পালন করে। তো এখন এই চীন এবং তাইওয়ান দুইটা আলাদা হলো কীভাবে? 1911 সালের বিপ্লব হওয়ার পরে গোটা চীন হচ্ছে দখল করে নেয় আপনার চীনের জাতীয়তাবাদী যে মুভমেন্টটা রয়েছে, কুমিটাং, কুমিনোটাং এরকম নাম আর কি একটা। তো এরা হচ্ছে দখল করে নেয়, এদের এর লিডার ছিল একজন হচ্ছে কিয়াং চাইশেক। তো এরা দখল করে নেয় এবং এরা বেশ ভালো রকমের গোটা চীন, এই তাইওয়ান বলেন এবং মেইনল্যান্ড চীন বলেন, পুরাটা হচ্ছে এই জাতীয়তাবাদী সরকারের হাতে ছিল। এর মধ্যে 1917 সালে হচ্ছে রাশিয়ায় বড় ধরনের বিপ্লব হয়, গোটা পৃথিবী বদলে দেওয়া একটা ঘটনা আপনারা সবাই জানেন, রাশিয়ান রেভলিউশন, ওটাকেও অনেকে অক্টোবর বিপ্লব বলে। দেখেন ওইখানে চীনে একটা বিপ্লব হলো 11-তে 10 অক্টোবর, আবার এদিকে রাশিয়ায় একটা বিপ্লব হচ্ছে, ওটাও অক্টোবরে, দুইটাই কিন্তু অক্টোবর। এই চীনের বিপ্লবটা মার্ক্সবাদকে ধারণ করে হলো এবং লেনিন ক্ষমতা দখল করলো, বা কমিউনিস্ট পার্টি অফ রাশিয়া যারা সোভিয়েত ইউনিয়ন গঠন করলো, USSR। এইদিকে ওইটার মাধ্যমে আলোড়িত হয়ে মাও সেতুং সহ আরও কিছু নিউ ইন্টেলেকচুয়াল চীনের, যারা পড়াশোনা করছে কিন্তু দরিদ্র ঘর থেকে উঠে আসা মানুষ কিংবা সংগ্রাম করে বড় হওয়া মানুষ, তাদের সন্তানেরা কিন্তু এই চাইনিজ কমিউনিস্ট পার্টি গঠন করে ফেলল। তাহলে ক্ষমতায় আছে জাতীয়তাবাদী সরকার গোটা চীনের, মানে কিং ডিনাস্টির পতনের পর, অর্থাৎ চীন সাম্রাজ্যের পতনের পর চীনের জাতীয়তাবাদীরা কিন্তু গোটা চীন শাসন করত, তাইওয়ান, হংকং, চীন সব। এখন এই তলে তলে আবার এই মাওয়ের যে পরবর্তীতে যারা মাওবাদী, কিন্তু তারা আসলে মার্কসিস্ট লেনিনিস্ট ছিলেন, মাও নিজেও মার্কসিস্ট লেনিনিস্ট ছিলেন, যদিও পরে মাও নিজের মতবাদ দ্বারা নতুন বামধারার নতুন সংযোজন ঘটান, যার কারণে মাওবাদও একটা নীতি রয়েছে। আমাদের দেশের যে ন্যাপ ভাসানি, এরা অনেকটা মাওবাদী ছিল, পশ্চিমবঙ্গের নকশালপন্থী যারা, এরা মাওবাদী ছিল, এখনও ছত্রিশগড় সহ ভারতের অনেক জায়গায় কিন্তু মাওপন্থী রয়েছে। তো এই মাওবাদীরা পরবর্তীতে পরিচিত হয়, ওই সময় ছিল এরা কমিউনিস্ট পার্টি, এরা গোপনে এই এই রাজ ক্ষমতা দখল করার চেষ্টা করল। এই মাঝখানে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, এর মধ্যে চীন কিন্তু অতটা জড়ায় নাই, তার এই ইন্টারনালি এই এইগুলা নিয়ে সে ব্যস্ত ছিল। এবং 1920-এর দশকের থেকে শুরু করে 1938 সাল পর্যন্ত এই চীনের জাতীয়তাবাদী সরকার, চীনের যে কমিউনিস্ট মুভমেন্ট যারা করতো, মাও সেতুংয়ের যে কর্মীরা, তাদের সঙ্গে বেশ নিপীড়নমূলক আচরণ করে। এবং কমিউনিস্ট পার্টি যেহেতু ক্ষমতা দখল করতে চাইতো, ক্ষমতাসীন যে জাতীয়তাবাদী সরকার, তারা এদের উপর, যেহেতু তাদের হাতে ফোর্স ছিল, ওয়ারলর্ডস বা যুদ্ধ যারা করতো তারা ছিল, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল, তারা অধিক আক্রমণ করেছে। আবার মাওবাদীরাও কিন্তু গেরিলা আক্রমণ করে জাতীয়তাবাদীদের হত্যা করেছে, কিন্তু বেশিরভাগ এই সময় অত্যাচারিত হয় মূলত কমিউনিস্টরা। এবং 1939 সালের জুলাইয়ে ওইদিকে হিটলারের যুদ্ধের প্রায় কাছাকাছি, এইদিকে কিন্তু জাপান এই জুলাইয়ে কিন্তু এই চীন আবার দখল করে নেয় এই তাইওয়ান দিয়ে শুরু করে। এই এই সময়টাতে আপনার চীনের যে কমিউনিস্ট পার্টি এবং চীনের যে জাতীয়তাবাদী সরকার, এই দুইটা গ্রুপ কিন্তু এক হয়ে জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে। যে জাপান সেই সময় সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যবাদী শক্তি ছিল এবং এশিয়ার ফার্স্ট সুপার পাওয়ার বলা হয় আধুনিক ইতিহাসে, যদিও আমাদের ভারতবর্ষে বঙ্গে, প্রাচীনবঙ্গে অনেক শক্তিশালী সম্রাট অশোকের মতো অনেক শক্তিশালী শাসক ছিলেন, কিন্তু আধুনিক ইতিহাসবিদরা বলেন যে জাপান হচ্ছে প্রথম সুপার পাওয়ার হয়ে ওঠে ওই সময়টায়, এবং তারা চীনকে দখল করে নেয় এই 1939 সালে। তাহলে 1938 সাল পর্যন্ত কিন্তু এই চাইনিজ কমিউনিস্ট পার্টি এবং চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি, এই দুইটার মধ্যে বেশ দ্বন্দ্ব ছিল, লড়াই ছিল ক্ষমতা দখল নিয়ে। চাইনিজ কমিউনিস্ট পার্টি বা CCP এখন যারা ক্ষমতা, এরাও ক্ষমতা নিতে চাইতো, আর ওরা তো ক্ষমতায় আছে সাম্রাজ্যের কাছ থেকে। তো 1939 সাল থেকে 1945 সাল এরা একসাথে যুদ্ধ করে, কমন এনিমি হিসেবে জাপান চলে আসে, ফলে ইন্টারনাল কনফ্লিক্ট কমে যায়। এটা যে কোনো সময় আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনার যদি কোনো বহিঃশত্রু আসে,
তাহলে অভ্যন্তরীণ যে দ্বন্দ্বটা সেটা কিন্তু ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ আপনার দুই ভাই দুই বোনের মধ্যে দ্বন্দ্ব আছে, বাইরের একজন এসে যদি আপনার এক ভাইয়ের গায়ে হাত দেয় তখন কিন্তু আপনার ভাইয়ের সঙ্গে আপনার বোনের সঙ্গে যে দ্বন্দ্ব ওটা আর আপনার মনে থাকে না, তখন ওই বাইরের জনকে কিন্তু দুই ভাই দুই বোন এক হয়ে লড়াই করেন। এটা আপনারা যারা গ্রামে বাস করেন তারা দেখবেন যে একটা গ্রাম বা একটা পাড়ার অভ্যন্তরে যে মানুষগুলো রয়েছে তাদের বিভিন্ন জনের সাথে বিভিন্ন জনের কিন্তু সমস্যা থাকে, কিন্তু বাইরের কোনো পাড়া বাইরের কোনো গ্রাম এসে যখন ওই পাড়ার কাউকে মারে তখন কিন্তু সবাই এক হয়ে যায়। এটি ঘটেছিল চীনে, চীনের পুরো জাতীয়তাবাদী সরকার এবং কমিউনিস্ট পার্টি তারা এক হয়ে জাপানের আগ্রাসনের বিরুদ্ধে জাপানের সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে এক হয়ে লড়াই করে। এবং এই লড়াইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনারা সবাই জানেন যে জাপান কিন্তু হেরে যায় হিরোশিমা এবং নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বড় ধরনের বোমা হামলা করে, সেই বোমা হামলার কারণে তারা পরাজয় স্বীকার করে। এবং এর আগে কিন্তু জাপান চীন দখল করে নেয়, কোরিয়া উপদ্বীপ দখল করে নেয়, তাইওয়ান দখল করে নেয়, হংকং দখল করে নেয়, এইদিকে আমাদের মিয়ানমার পর্যন্ত দখল করে নেয়, ওইদিকে থাইল্যান্ড বলেন, বার্মা বলেন, ব্রুনাই বলেন, এগুলো সব জাপানি সাম্রাজ্যের আওতায় চলে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এবং পরাজয়ের পরে জাপান হেরে গেলে 1945 সালে হেরে গেল জাপান, এখন 1945 থেকে 1949 এই যে চারটা বছর, এই চার বছর আবার সেই পুরনো লড়াইটা শুরু হলো। চীনের জাতীয়তাবাদী সরকার বনাম চীনের জাতীয়তাবাদী সরকার বনাম চীনের হচ্ছে কমিউনিস্ট পার্টি, হ্যাঁ এই দুইটা পার্টির লড়াই, ক্ষমতার লড়াই আবার শুরু হলো। এবং কমিউনিস্ট পার্টি অফ চায়না মাও সেতুংয়ের নেতৃত্বে জাতীয়তাবাদীদের হারিয়ে দিয়ে তারা এই দখল করে নিল বেইজিং কেন্দ্রিক যে মূল ভূখণ্ড। আর এই এই চিয়াং কাইশেকের নেতৃত্বে যে জাতীয়তাবাদী দলটি সরকার ক্ষমতায় ছিল তারা কিন্তু মূল ভূখণ্ড থেকে বিতাড়িত হতে হতে তাদেরকে অনেক খুন করে ফেলে, প্রায় লক্ষ লক্ষ এই জাতীয়তাবাদীদেরকে কমিউনিস্টরা এবার হত্যা করে এবং রক্তের বন্যা বইয়ে দেয়। মাওবাদীরা বা নকশালপন্থীরা এখনও কিন্তু হত্যার রাজনীতিতে অনেকটা বিশ্বাস করে। এই মাও সেতুংয়ের যে নীতিটা ছিল তার উত্থানটাই হয়েছিল রক্তপাত ঘটিয়ে, প্রচুর জাতীয়তাবাদীদের সে হত্যা করে লক্ষ লক্ষ, যেটা চীনের ইতিহাসে যেহেতু অথরিটেরিয়ান গভর্নমেন্ট ওরা জানায় না, ওই সময় প্রচুর হত্যা করে জাতীয়তাবাদীদের। এরা এই কমিউনিস্ট পার্টির কমিউনিস্টদের আঘাতের ভয়ে তাদের হাত থেকে বাঁচার জন্য তখন এই মূল ভূখণ্ড থেকে 169 কিলোমিটার দূরে বা 100 মাইল দূরে বা 105 মাইল দূরে এই তাইওয়ান ভূখণ্ডে চলে আসে। এবং তাইওয়ান ভূখণ্ডে আসার আগে পুরো চীনের যে নাম ছিল রিপাবলিক অফ চায়না, এই জাতীয়তাবাদীরা গঠন করেছিল সাম্রাজ্য চীনা সাম্রাজ্য থেকে, সেই রিপাবলিক অফ চায়নাটা এই তাইওয়ানে এসে তারা প্রতিষ্ঠিত করে তাইপেকে রাজধানী করে। আর চীনের যে কমিউনিস্ট পার্টি রয়েছে মাও সেতুংয়ের নেতৃত্বে তারা 1949 সালে পিপুলস রিপাবলিক অফ চায়না, যেটাকে আমরা বাংলায় করি গণচীন, এই গণচীন নাম ধারণ করে তারা বের হয়। তাহলে দুইটা ভাগ হয়টা 1949-এর পর থেকে এভাবে ভাগ হয়ে যায়। তাইলে 1949 থেকে 1971 সাল পর্যন্ত কিন্তু তাইওয়ান জাতিসংঘের সদস্য ছিল, তাইওয়ান অন্যান্য আন্তর্জাতিক জায়গায় স্বাধীনভাবে যেত, কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পায় তাইওয়ান তার স্ট্যাটাস হারায়, ইউএনএ স্ট্যাটাস হারায় এবং স্বাধীনতাটাকে অনেকটা হারিয়ে ফেলে চীনের কাছে। চীন এক চীন নীতিটা ওই সময় বাস্তবায়ন করে। তাহলে এখন আপনাদের প্রশ্ন আসবে যে যে পিআরসি বা পিপলস রিপাবলিক অফ চায়না আর আরওসি রিপাবলিক অফ চায়না এই দুইটা আলাদা রাষ্ট্র থাকার পরেও 71 সালে চীনের স্ট্যাটাসটা মানে তাইওয়ানের স্ট্যাটাসটা সে কেন হারালো, এটার কারণ ওই সময়ের জিওপলিটিক্স। ওই সময় যদি আপনারা দেখেন মার্কিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্যাপিটালিজম এবং ডেমোক্রেসি রয়েছে সেটি নিয়ে যে সারা পৃথিবীতে সে ছড়িয়ে পড়লো তার সাম্রাজ্যবাদী হেজিমনি নিয়ে, সেখানে তার কাউন্টার হেজিমনি তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন বা মার্ক্সবাদী যে নীতি ছিল সেই নীতিকে পরাজিত করার জন্য ওই সময়ে চীন যেহেতু মাওবাদী এবং তারাও মার্ক্সবাদী, তাহলে চীনের সাথে যে কোনোভাবে রাশিয়ার দূরত্ব তৈরি হয়েছিল কোনো একটা ইস্যুতে বা একাধিক ইস্যুতে, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র অপেক্ষাকৃত দুর্বল ভেবে অথবা সোভিয়েত ইউনিয়নকে হারানোর জন্য চীনের পক্ষ অবলম্বন করে। এবং আপনারা জানেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন
এরা কিন্তু পাকিস্তানের সমর্থন করেছিল এবং সোভিয়েত ইউনিয়ন আমাদের বন্ধু, পরম বন্ধু, তারা কিন্তু ওই সময়ে আমাদের স্বাধীনতা যোদ্ধাদের পক্ষে ছিল, আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল এই সোভিয়েত ইউনিয়ন, যেটার উত্তরাধিকার হচ্ছে আজকের রাশিয়ান ফেডারেশন। তাহলে ওই সময়টাতে এই চীনকে হাতে রাখার জন্য, সোভিয়েত ইউনিয়নকে দমন করার জন্য, আবার ভিয়েতনাম যুদ্ধ আছে আপনারা অনেকে জানবেন, তো ওই সময়ে চীনকে হাতে রাখার জন্য চীনের এই যে যে এক চীন নীতি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা সমর্থন দিয়ে দেয়, যার কারণে এই নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য জায়গায় কিন্তু এই এক চীন নীতিটা বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং তাইওয়ান তার স্বাধীনতা হারায়। এটা এটা ওই সময়ে কিসিঞ্জার এবং নিক্সন অনেক গোপনে চীনকে হাতে নিয়ে রাশিয়াকে পরাজিত করার চেষ্টায় ছিল আর কি, সোভিয়েত ইউনিয়নকে। তো এটা হচ্ছে তাইওয়ানের স্ট্যাটাস হারালো। তো তাইওয়ানের স্ট্যাটাস হারালেও মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু একই সাথে দুই ধরনের নীতির মানুষ আছে, এটা আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন। যে কোনো ইস্যুতে তারা কেন পৃথিবীতে আসলে সুপার পাওয়ার, তারা অপোনেন্ট মতকে কখন হত্যা করে না সেটা শোনে। তো তাইওয়ানকে যখন তার স্ট্যাটাস, তার যে সবরেইন স্ট্যাটাস, সেটা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন উঠিয়ে নিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেই চাপ তৈরি হলো। এই চাপের প্রেক্ষাপটে তাইওয়ান রিলেশন অ্যাক্ট তৈরি করতে 1978-79 সালে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয় যে তাইওয়ানের, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের এক চীন নীতিতে যদিও বিশ্বাসী, কিন্তু মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদির ক্ষেত্রে এই তাইওয়ানের যে অধিকার রয়েছে সেই অধিকারটি নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে দাঁড়াবে। এই যে যে 1978-79 সালের তাইওয়ানের সাথে রিলেশনশিপের যে অ্যাক্ট, এই অ্যাক্টটার বদৌলতেই আজকে ন্যান্সি পেলোসি বলেন, জো বাইডেন বলেন, বা ডেমোক্রেটিক অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা বলেন, তারা চায় তাইওয়ানকে মূলত সমর্থন করতে চায়। আরও জিও পলিটিক্যাল ইস্যু আছে, আমি একটু সামনে সেগুলো আলোচনা করছি। আচ্ছা, তো এর এই যে এর পরে 1978-79 সালের পর থেকে এই তাইওয়ানের কিন্তু যে গভর্নমেন্ট রয়েছে, রিপাবলিক অফ চায়না নামে, তাইওয়ানের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ চায়না, আর মেইনল্যান্ড চায়নার নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। তাইওয়ান হচ্ছে গণতান্ত্রিকভাবে, এখানে আলাদা সরকার আছে, সেখানে প্রেসিডেন্ট আছে, সেখানে প্রধানমন্ত্রী আছে, তাদের পার্লামেন্ট আছে, তাদের মেয়র আছে, তাদের সিটি কর্পোরেশন আছে, সব তাদের আলাদা, চায়নারও আলাদা, তাদের আলাদা। তাইওয়ান এবং হংকং আপনারা সবাই জানেন যে এক দেশের দুই নীতি, এখানে কিন্তু অনেকটা পুঁজিবাদ এবং গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করে, আর চায়নায় হচ্ছে আপনার কমিউনিস্ট শাসন ব্যবস্থা। এবং এই হংকং এবং তাইওয়ানকে কেন্দ্র করে কিন্তু চায়না গ্লোবালাইজেশনের এই ফাঁক ফোকর দিয়ে, লুপ হোল দিয়ে, তা সে পুঁজি সে সে সাম্যবাদী হওয়া সত্ত্বেও পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ঢুকে গেছে, এবং চায়না কিন্তু চ্যাম্পিয়ন অফ দ্য গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন নামের যে চটকদার যে আলোচনাটা আমরা সারা পৃথিবীতে দেখি, যেখানে বলা হয় যে মুক্ত বাজার অর্থনীতি, অমুক্ত মুক্ত, যেগুলো আসলে আমাদের মতো ছোট্ট দেশের জন্য বিপজ্জনক, কারণ লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে গ্লোবালাইজড করলে মূলত বড় বড় দেশ যেমন চীন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বা ভারত, তাদের বাজার হয়ে যায় এই ছোট দেশগুলো। এই ছোট দেশগুলো মানে খুব একটা সুবিধা করতে পারে না, ফেয়ার প্লে করতে পারে না। গ্লোবালাইজেশন ফলে চীনের মতো বড় দেশগুলো উপকার হয়, এবং চীন হচ্ছে এটার সবচেয়ে বড় চ্যাম্পিয়ন, তাকে বলাই হয় চ্যাম্পিয়ন অফ দ্য গ্লোবালাইজেশন। তো এই চীন এই চাইওয়ান, হংকং ইত্যাদির সুযোগে কিন্তু এই ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমে ঢুকে এটাকে ভালোই ডমিনেট করছে, যদিও তার ইন্টারনালি কিন্তু সে শাসন ব্যবস্থা কিন্তু কমিউনিস্ট এবং তাদের দেশে কিন্তু অথরিটেরিয়ান গভর্নিং সিস্টেম, যদিও চীন সেটাকেও বলে তাদের সংজ্ঞায়নে হচ্ছে দি ডেমোক্রেসি দ্যাট ওয়ার্কস, মানে তাদের যে কমিউনিস্ট পার্টি অফ চায়না যে শাসন ব্যবস্থা কায়েম করছে একদলীয় এবং এক নেতার, সেটি হচ্ছে রিয়েল গণতন্ত্র, এটা চায়নার মত, ঠিক আছে। এটা নিয়ে তাদের একটা শ্বেতপত্রও রয়েছে, হোয়াইট পেপার বলা হয় যাকে। আচ্ছা, আমরা মূল আলোচনায় ফিরে আসি। তাহলে 1978-79 থেকে পরবর্তী সময়ে কিন্তু এই তাইওয়ান আবার স্বাধীনতা চায়, ফ্রিডম চায়, তারা সবরেইন স্টেট হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে চায়, কারণ তারা তো বাই বর্ন তারা হচ্ছে ডেমোক্রেসি এবং এবং ক্যাপিটালিস্ট ইকোনমিকের সাথে জড়িত, এটার সাথে আবার কমিউনিস্টদের মিলবে না, ফলে তারা স্বাধীনতা চায়, সবরেইনটি চায়। এই এটা থামানোর জন্য 1992 সালে চীনের এবং তাইওয়ানের মধ্যে আবারও একটা চুক্তি হয় যে না, অনেক স্ট্যাটাস দিবে তাইওয়ানকে,
অনেক সুযোগ সুবিধা দিবে, বাণিজ্যিক অনেক কিছু সুযোগ সুবিধা দিবে, কিন্তু সে স্বাধীন হতে চাইবে না। তো দীর্ঘদিন তাইওয়ান এটা মেনে নেয়, কিন্তু বর্তমান সময়ে যে ক্ষমতায় যারা রয়েছে প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি, এরা আবার ক্ষমতায় এসে বলতেছে যে এইটা আবার উঠাইছে, এরা স্বাধীন হতে চায়। আসলে চীন যতই অর্থনৈতিক সুবিধা দিক, মানুষের স্বাধীন হওয়ার অদম্য স্পৃহা, একদম সৃষ্টির শুরু থেকে মানুষ স্বাধীন হতে চায়। তো আর তাইওয়ান এমন একটা জায়গায়, তাইওয়ানকে কিন্তু সহজে চীন চাইলেই, রাশিয়া যেরকম ইউক্রেনে ইনভেশন চালাইছে ওরকম পারবে না, কারণ ওই যে 100 মাইলের মতো সমুদ্র রয়েছে ওটা পার হয়ে এসে একটা দেশ দখল করা খুব কঠিন। যদিও চীন অর্থ চীন মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই মূলত এই এই সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে, তারপরেও একটা 100 মাইলের একটা সমুদ্র ডিঙ্গিয়ে একটা দেশ দখল করা এত সহজ না, যে কারণে এই তাইওয়ানের তাইওয়ানবাসী বারবার স্বাধীন হতে চায়। এবং তাদের তো রক্তাক্ত ইতিহাস রয়েছে, কমিউনিস্ট পার্টি অফ চায়না তাদের পূর্বপুরুষদের ব্যাপকভাবে হত্যা করে তাদেরকে তাইওয়ানে কিন্তু ঠেলে দিয়েছিল, এবং তারা জানে যে তাদের যে লিগাসি, তারা একটা সময় গোটা চীনকে মেইনল্যান্ড সহ তারা শাসন করেছিল এই জাতীয়তাবাদীরা। আজকে তারা এখানে একটা ছোট্ট দ্বীপে, হ্যাঁ, এখানে এক জায়গায় চলে এসেছে, এ কারণে তারা বারবার স্বাধীন হতে চেয়েছে। এই যে স্বাধীনতার স্পৃহা, এটাই ঘি ঢালছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র। কেন ঘি ঢালছে? মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া, ভ্লাদিমির পুতিন সাবেক কেজিবি নেতা, তার নেতৃত্বে রাশিয়া যে একটা শক্তিশালী গ্লোবাল কি প্লেয়ার হয়ে উঠছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপিয়ান মিত্ররা অনেকে চায় না। তো তারা চেয়েছে রাশিয়াকে কাবু করে রাখতে এবং ন্যাটোর এক্সপ্যানশন ঘটাতে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা আপনারা সবাই জানেন, রিসেন্টলি সুইডেন ফিনল্যান্ডকেও ওখানে যোগ দেওয়ার জন্যই করে। এই জায়গায় এই ইউক্রেনকে নিলে রাশিয়া আসলে দুর্বল হয়ে যাবে, এরকম একটা ভাবনা তাদের রয়েছে। তো এই ইস্যুটা ভ্লাদিমির পুতিন বারবার তার কনসার্ন জানানোর পরেও তারা এটা মেনে নেয়নি, ফলে সে আগ্রাসন চালাইছে। আমি এই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি, যে কোনো সার্বভৌম রাষ্ট্রে আগ্রাসন চালানোর কোনো এক্তিয়ার কারো নাই, এবং প্রত্যেকটা সার্বভৌম রাষ্ট্রের তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটা তার সার্বভৌম অধিকার। ফলে পুতিন বা বাইডেন কারোই আসলে অন্য রাষ্ট্রের ভেতরে নাক গলানো উচিত না। তো যাই হোক, পুতিন লুগান্স্ক রিপাবলিক এবং আরেকটা ডোনেৎস্ক রিপাবলিক, এই দুইটা রিপাবলিকের স্বাধীনতা নিজে ঘোষণা করতে উৎসাহ দিয়ে নিজে আগ্রাসন চালায়, পিসের উদ্দেশ্যে, শান্তির উদ্দেশ্যে ইউক্রেনে আগ্রাসন চালাইছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রগণ, তারা কিন্তু এই রাশিয়ার উপর নানা ধরনের অবরোধ দিয়েছে, যে অবরোধের দ্বারা কিন্তু আমরা বাংলাদেশও আক্রান্ত। আমাদের দেশের সার একটা বিশাল অংশ আসে হচ্ছে রাশিয়া থেকে, আমাদের ফসল আসে ইউক্রেন থেকে, আমাদের সার আসে বেলারুশ থেকে, এগুলো কিন্তু আটকে গেছে, ফলে আমাদের ইকোনমির উপর কিন্তু প্রভাব পড়তে পারে বা অলরেডি পড়া শুরু করছে। ফলে এটা গোটা পৃথিবীকেই কিন্তু এই যুদ্ধটা আক্রান্ত করছে। এরপরেও রাশিয়া কিন্তু টিকে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল রাশিয়া আফগানিস্তান যুদ্ধে যেরকম হেরে গিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, ওভাবে হয়তো এখান থেকেও পলায়ন করবে, কিন্তু তারা বিকল্প অর্থনৈতিক সিস্টেম চালুর মাধ্যমে হোক, রুবলের শক্তিশালীকরণের মাধ্যমে হোক, ইরান, ভেনিজুয়েলা, কিউবা এবং এই দিকে আপনার ভারত, আবার এই দিকে এসে চীনের সাথে তার অর্থনীতিটা চালু থাকার কারণে রাশিয়ায় কিন্তু দুর্ভিক্ষ ঘটানো যায়নি। আবার আরেকটা ব্যাপার, রাশিয়ায় মানুষ হচ্ছে মাত্র 14 কোটি, তার দেখা গেল 6-7 কোটি হচ্ছে যুদ্ধ করছে, আর বাকি জনরা তাদের দেশে খাদ্য অভাবও ঘটানো যাচ্ছে না। তাইলে মার্কিন যুক্তরাষ্ট্র দেখলো যে এই ফ্রন্টে রাশিয়াকে হারানো যাচ্ছে না, তার অন্যতম কারণ হচ্ছে চীন, কারণ চীনের ব্যাপক বড় একটা অর্থনীতি, এই অর্থনীতি এবং চীন হচ্ছে চ্যাম্পিয়ন্স অফ দ্য গ্লোবালাইজেশন। সে হচ্ছে করছে কি, রাশিয়া থেকে যে পণ্য আসতো সেই পণ্যের উপর যে শুল্ক, সেই শুল্কও সে উঠাই দিছে, এবং রাশিয়ায় খাদ্য ইত্যাদি পাঠাচ্ছে, যাতে করে রাশিয়াকে যে চাপে ফেলতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রগণ, এটা যাতে না হয়। তো এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক যে পার্সন রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছে, এবং তারা তাদের যে ইন্দো প্যাসিফিক নিউ যে স্ট্র্যাটেজি রয়েছে, তাদের ইউএস হেজিমনিকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য, সেটির পাশাপাশি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে যাতে চীন ভূমিকা না রাখে, চীন যাতে কোনোভাবে রাশিয়াকে ফুয়েলিং না দেয়, রাশিয়াকে যাতে ফুড সাপ্লাই না দিতে পারে, রাশিয়ার সাপ্লাই চেইন যাতে না হতে পারে, এজন্য কিন্তু তাইওয়ানকে আবার উস্কে দিচ্ছে। তাইওয়ানের স্বাধীনতার যে স্পৃহা আগে থেকে আছে, এটার পক্ষে তারা এখন কথা বলা শুরু করেছে। এবং বাইডেন কিন্তু একটা সংবাদ সম্মেলনে বলেও ফেলেছে যে যদি তাইওয়ানে আগ্রাসন চালায় চীন, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কি ডিফেন্ড করবে কিনা, এবং সে স্পষ্ট বলছে ইয়েস, ইভেন মিলিটারি
ইকুইপমেন্ট নিয়ে কিন্তু সে এনগেজ করে ফেলতে পারে, এরকম একটা একদম প্রকাশ্যে জো বাইডেন বলেছে মার্কিন প্রেসিডেন্ট। ফলে এই তাইওয়ানের যুদ্ধে যদি চীনকে কোনোভাবে আনা যায়, তাহলে ওই দিকে রাশিয়া দুর্বল হয়ে পড়বে, এই দিকে কিন্তু চীন তার নিজেকে নিয়ে ব্যস্ত হবে, ফলে রাশিয়া কিন্তু ওই দিকে হেরে যেতে বাধ্য হবে। আবার এই দিকে চীন যেহেতু এখন তার স্ট্যাবল ইকোনমি, চীনের গোটা ইতিহাসে তার কখনো এরকম স্ট্যাবল ইকোনমি ছিল না, তাই যেহেতু এখন তার স্ট্যাবল ইকোনমি, এই ইকোনমিটাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেজন্য তাকে যুদ্ধে নামাতে হবে। আর এজন্যই হচ্ছে তাইওয়ানকে উস্কে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, হয়তো তাইওয়ানের সঙ্গে লাস্টে থাকবেই না। যেমন ইউক্রেনকে সরাসরি সহায়তা করতে পারছে না, কারণ রাশিয়া কেন হারবে, তার পারমাণবিক অস্ত্র রয়েছে, সে হারতে গেলে ওই অস্ত্র ব্যবহার করবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রও জানে। কিন্তু যুদ্ধটা লেন্দি করে ইকোনমিক্যালি ক্ষতি করবে মূলত রাশিয়ার, এরকম একটা মানে চিন্তা, অথবা ইন্টারনালি রেজিম চেঞ্জ করে ফেলবে। পুতিনই দেখা গেল তার দেশের সাধারণ মানুষের ক্ষোভের পড়ে বা সেনাবাহিনীর কুয়ের মাধ্যমে উঠে যাবে, এরকম এই জন্য প্রেশারাইজ করে। একইভাবে চায়নাকেও চাচ্ছে, তার দেশে ইন্টারনালি ঝামেলা হোক, তার অর্থনীতি ভেস্তে যাক, তার ওখানে যুদ্ধের কারণে পণ্য প্রোডাক্ট সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া নষ্ট হয়ে যাক, ফলে সেই ইকোনমিক্যালি ক্ষতি হোক। আর এই ক্ষতিটা যদি না করতে পারে, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে দাঁড়িয়েই যায়, তাইলে রাশিয়ার গঠনে কিন্তু চীন ব্যাপক ইনভেস্ট করবে, এবং চীন আবার দেখা গেল সুপার পাওয়ার হয়ে উঠবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখন শুধু সুপার পাওয়ার, চীন হয়ে যাবে সুপার পাওয়ার, কারণ সে সারা পৃথিবীতে কোভিড-19, চায়না, এই চাইনিজ ভাইরাস দিয়ে গোটা পৃথিবীর ইকোনমি ধ্বংস করে, আবার সে মাস্ক বিক্রি করে, ভ্যাকসিন বিক্রি করে, ইত্যাদি নানা কিছু দিয়ে কিন্তু আবার চায়না তার ইকোনমি ঠিকই রেখেছে গোটা পৃথিবী খারাপ অবস্থায় থাকলেও। তার মানে চায়নাকে ট্র্যাডিশনাল স্ট্র্যাটেজি দিয়ে আটকানো যাচ্ছে না, পশ্চিমারা সেটা পারছে না, ফলে তাকে এখন যুদ্ধে নামাতে হবে। আর যুদ্ধে যদি একবার চায়না চলে আসে, চায়নার আজকের যে ইকোনমি রয়েছে সেই ইকোনমি কিন্তু এইভাবে স্ট্যাবল, স্থিতিশীল থাকবে না, ইকোনমি কলাপস করতে পারে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি মিলিটারি সায়েন্স নিয়ে একটু পড়াশোনা করেন, তাহলে দেখবেন যে এই তাইওয়ানের অবস্থানটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারিরা বলে থাকে আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ার মানে কি, ওই যে বড় বড় যুদ্ধ জাহাজ, সেই জাহাজ থেকে জঙ্গি বিমান উড়ে গিয়ে বোমাটোমা মেরে আবার ওখানে এসে কিন্তু ল্যান্ড করতে পারে, এয়ারক্রাফট ক্যারিয়ার। তো এই 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 ধরনের এই জাহাজ কিন্তু একটা সাবমেরিন দিয়ে হোক, উপর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হোক ডুবাই দেওয়া যায়, কিন্তু সমুদ্রের মধ্যে নিরাপদে একটা দ্বীপে যদি অবস্থান করা যায় এবং সেই দ্বীপটা যদি আরও একটু বড় হয়, ওই দ্বীপটা কিন্তু আনসিঙ্কেবল এয়ারক্রাফট হিসেবে কাজ করে। তো চায়নার পাশেই তাইওয়ান 100 মাইল দূরে, এবং তাইওয়ান চায়নার অধীনতা মানতে চায় না, এমন অবস্থায় চায়নার শত্রু দেশগুলো এই তাইওয়ানকে কিন্তু আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, এইটা ভয় চায়নার। ফলে সে মিলিটারি ড্রিল বা মিলিটারি ওয়ার গেমস বলেন, মানে বাংলায় যেটা সামরিক মহড়া দিয়ে হলেও, যে জাপানের সীমান্তে গোলা নিক্ষেপ করে হলেও সে চাচ্ছে তাইওয়ানের স্বাধীনতাটাকে ঠেকাতে। কারণ তাইওয়ান যদি বাইরে থেকে ফোর্সকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি ওখানে করতে দেয়, তাইওয়ানের সঙ্গে যদি যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র চলে আসে, যেহেতু তাইওয়ানের পাশেই জাপান, ফিলিপাইন এবং কোরিয়া উপদ্বীপে কিন্তু মার্কিন বেস রয়েছে, ফিলিপাইনের কথা আপনারা জানেন, মার্কিন উপনিবেশ এবং একমাত্র খ্রিস্টান দেশ আমাদের এশিয়ার মধ্যে, সে দেশটি কিন্তু মার্কিন দেশের প্রতি অনেকটা অনুগত, যদিও রড্রিগো অনেক সময় চেষ্টা করে এটার বলয় থেকে বের হতে, তার উত্তরাধিকাররা পারবে কিনা এটা আমরা জানি না। তো এটা একটা কারণ, অর্থাৎ এই তাইওয়ান আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বলে এটার গুরুত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অধিক। আর একটা কারণ হচ্ছে, আপনারা যদি ইন্টারন্যাশনাল রিলেশনস সম্পর্কে একটু জানেন, ইন্দো প্যাসিফিকে কী ঘটছে এটা যদি একটু খোঁজ নেন, তাহলে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক প্ল্যান রয়েছে আমাদের এই অঞ্চল নিয়ে, সে তার ফার্স্ট আইল্যান্ড চেইন নামের একটা চেইন আছে। ফার্স্ট আইল্যান্ড চেইন মানে কি, কিছু আইল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি আছে, যে উপস্থিতিগুলো তাকে এই প্যাসিফিক এবং ভেরি রিসেন্টলি আমাদের যে ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার পশ্চিমা মিত্রদের স্বার্থ রক্ষা করে। এই ফার্স্ট আইল্যান্ড চেইনের একেবারে মিড পয়েন্টে হচ্ছে তাইওয়ান। অর্থাৎ এর এই পাশে আছে দেখবেন যে
ফিলিপাইন, তারপরে ব্রুনাই, আর ওইদিকে জাপান, কোরিয়া, এগুলো একটা লাইন মেনটেন করছে। ফার্স্ট আইল্যান্ড চেইন বলে এটাকে, এরকম সেকেন্ড আইল্যান্ড চেইন আছে, থার্ড আইল্যান্ড চেইন আছে, এবং ফোর্থ আইল্যান্ড চেইন হচ্ছে আমাদের এই যে বঙ্গোপসাগরের দিয়ে, ভারতবর্ষ দিয়ে, শ্রীলঙ্কা ইত্যাদি দিয়ে আর একটা চেইন। এই চেইনগুলো মার্কিন স্বার্থ সুরক্ষার জন্য গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর এই যে যে এই এই গ্লোবাল নর্থ এই অংশে আপনার তার যে স্বার্থ রক্ষার জন্য এই চেইনগুলো সে স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্লাই করে। এবং এই চেইনের ফার্স্ট আইল্যান্ড চেইনের একেবারে মিড পয়েন্ট হচ্ছে তাইওয়ান, এ কারণে এটা গুরুত্বপূর্ণ। আরেকটা কারণে তাইওয়ানে এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা আসতে চায়, সেটা হচ্ছে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামের যে প্রজেক্ট, প্রকল্প, মহাপ্রকল্প, মেগা প্রজেক্ট, এটা গোটা পৃথিবীকে চীনের অর্থনৈতিক বন্ধনের মধ্যে নিয়ে আসবে। এবং এই প্রজেক্টের একেবারে সূত্রটা হচ্ছে ঠেকানোর জন্য যদি তাইওয়ানে কোনোভাবে আলাদা করে যায়, তাইওয়ানে যদি মার্কিন ঘাঁটি বা মার্কিন মিত্রদের কোনো ঘাঁটি থাকে, তাহলে যে কোনো সময় চীনকে ওখানে গোড়াতেই আটকে দেওয়া যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারিদের অন্যতম স্ট্র্যাটেজির একটা হচ্ছে যে যে কোনো সাপ, স্নেক, স্নেকের এই এই মাথা, মাথাটাকে ফেলে দিবে। ওরা ওরা সবসময় লিডারকে মারতে চায়, গোড়ায় যেতে চায়। হুম, যেমন এই এই আলকায়েদার জাওয়াহিরিকে মেরে ফেলছে, আফগানিস্তান থেকে চলে গেছে, কিন্তু ওর দিকে নজর রাখছে। যদিও বলে অনেকে আলকায়েদা তৈরিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএর অবদান রয়েছে, সেটি আলাদা আলোচনা, কিন্তু ওরা মূলত স্নেকের হেড, সাপের মাথায় আঘাত করতে চায়। তো চায়নার উপর আঘাত করতে হলে, তার মাথায় আঘাত করতে হলে তার কাছেই থাকতে হবে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দীর্ঘদিন ধরে তার যে প্রভাব বলয়, এটা গোটা পৃথিবীতে বেশ ভালো রকমের আছে। আফ্রিকা থেকে শুরু করে মিডিল ইস্টে আছে, ওইদিকে সাউথ আমেরিকায় আছে, ইভেন অ্যান্টার্কটিকায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের উপস্থিতি নাই। এ কারণে তার সে কিন্তু নিউ নিউ স্ট্র্যাটেজি নিচ্ছে, যেমন অকাস, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হচ্ছে, আবার কোয়াড্রপল যে স্ট্র্যাটেজি, যেখানে ভারত রয়েছে, জাপান রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া রয়েছে, এবং বাংলাদেশ ওখানে যেতে, বাংলাদেশকে ওখানে নিতে চায়, যে ব্যাপারে চীনের রাষ্ট্রদূত জি লিমিং একবার আপত্তি জানিয়েছিল, যার প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ, যেটা আমাদের ইন্টারনাল ব্যাপার। তার মানে এই দিকে কিন্তু তার নজর রয়েছে। আর আমাদের বাংলাদেশে মার্কিন ঘাঁটি চায়, এটা তো আমরা সবাই জানি। চীনও এখানে গভীর সমুদ্র বন্দর করতে চায়, সোনাদিয়ায়, মহেশখালীতে, জাপান এসে মাতার বাড়ি করলো। আবার এই এই চীন আবার এই যে স্ট্রিং অফ পার্ল বা মুক্তার মালার মতো করে ইন্ডিয়াকে চারপাশ দিয়ে ঘিরে রাখতেছে। এই সমস্ত নানা কারণে চীনকে আটকানোর জন্য এই তাইওয়ান স্টেটে এখন যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আবার এইদিকে যদি আফ্রিকায় আসেন, আফ্রিকার প্রত্যেকটা দেশ এখন কম বেশি চীনের কাছে ঋণগ্রস্ত, চীন থেকে ঋণ নিয়েছে। জিবুতি নামক একটা দেশে চীনের ঘাঁটি রয়েছে। জিবুতি হচ্ছে এই পাশ দিয়ে আরব সাগর বা বলেন ভারত মহাসাগর বলেন, এই দিক দিয়ে চীনের যাওয়া আসার জন্য এই আফ্রিকা মহাদেশে প্রবেশ করার প্রবেশ পথ। আবার অনেক সময় আপনার বাবেল মালদ্বীপ যে বিখ্যাত উপদ্বীপ আছে, জেডেন উপসাগর আর এইদিকে জিবুতি আছে, এইগুলো সব জায়গায় কিন্তু চীনের উপস্থিতি রয়েছে। তো এইদিকে যখন মার্কিন উপস্থিতি রয়েছে, সেখানে চীন চলে যাচ্ছে। তো চীনের যেখানে একচ্ছত্র আধিপত্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররাও সেখানে যেতে চাচ্ছে। এ কারণেই হচ্ছে তাইওয়ান সংকটটা এতটা ঘনীভূত হয়ে যাচ্ছে। এবং এই সংকটে আমার মতে চীন যতই চেষ্টা করুক, যতই বলতে চেষ্টা করুক যে সে যুদ্ধে জড়াবে প্রয়োজনে, কিন্তু বাস্তবে চীন এই যুদ্ধে জড়াবে না। সে যতই সে চেষ্টা করুক নিজেকে বোঝাতে, পৃথিবীকে বোঝাতে যে সে তাইওয়ান ইস্যুতে ছাড় দিবে না, কিন্তু চীন এখন যুদ্ধে সরাসরি জড়াবে না। কিন্তু এটা এটা সে বোঝাচ্ছে যে সে ছাড় দিবে না, কিন্তু সে যদি যুদ্ধে জড়ায়, তার যে ইকোনমিক স্ট্র্যাটেজি এখন স্ট্যাবল কন্ডিশন যখন, সেগুলো সব কিন্তু ভেস্তে যাবে। চীনের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সে পরিকল্পনা কিন্তু ভেস্তে যাবে। যে রেজুলেশন শি জিনপিং আনলেন, জিনপিংয়ের আলাদা মতাদর্শ নিয়ে গোটা পৃথিবীকে অর্থনৈতিকভাবে ডমিনেট করার, সেটা কিন্তু অনেকটা ভেস্তে যাবে। ফলে চাইলেই আমার মনে হয় না চীন এই মুহূর্তে যুদ্ধে জড়াবে। তবে চীনকে যুদ্ধে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শত শত চেষ্টা করবে। চীন এই প্রলোভনে পাড়া দিবে কি না, সেটা চীনের একান্ত নিজস্ব ব্যাপার। এই হচ্ছে তাইওয়ান এবং চীন সংকটের আগাগোড়া একটা আলোচনা। এটার পাশাপাশি অন্য কোন অনেক অনেক আলোচনা করা রয়েছে, কিন্তু মোটা দাগে যে আলোচনাগুলো এতক্ষণ ধরে আপনাদের সামনে করলাম তার একটা সারাংশ আপনাদেরকে আমি জানাই। প্রথমত, চীন আর তাইওয়ান একটা সময় হংকং, একটা সময় এক চীন সাম্রাজ্যের ছিল,
সেই সাম্রাজ্যটা ছিল কিং রাজবংশের, যেমন আমাদের পাল রাজা, গুপ্ত রাজা ইত্যাদি রাজবংশ ছিল, তাদের যে রাজবংশ ওরকম কিং রাজবংশ ছিল। সেই কিং রাজবংশ হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটেন এবং জাপান এদের কাছে হেরে যায় কয়েকটা যুদ্ধে, যে কারণে ইন্টারনালি এ কারণের পাশাপাশি আরও অর্থনৈতিক এবং উৎপাদন ব্যবস্থার ক্রমহ্রাসমান অবস্থা, দুর্নীতি নানা কারণে এই কিং রাজবংশের পতন ঘটে 1911 সালের 10 অক্টোবর। পরে জাতীয়তাবাদী চীনারা যারা এই এই রাজবংশের শাসন চাচ্ছিল না, তারা শাসনকার্য গ্রহণ করে এবং তারা 1911 থেকে 1949-এর একটু আগ পর্যন্ত শাসন করে। এই 1911 থেকে 1949-এর আগ পর্যন্ত এই চীনা জাতীয়তাবাদীদেরকে হারানোর জন্য চীনা কমিউনিস্ট পার্টি তাদের সঙ্গে যুদ্ধ করে এবং এটা চীনের গৃহযুদ্ধে, এই যুদ্ধে প্রচুর পরিমাণে চীনা মানুষ নিহত হয়, তার মধ্যে বেশিরভাগ 1945 থেকে 1949-এর মধ্যে বেশিরভাগ জাতীয়তাবাদীদের খুন করে হচ্ছে এই কমিউনিস্ট পার্টিরা, আর তার আগ সময়ে কমিউনিস্ট পার্টির বেশিরভাগকে হত্যা করে হচ্ছে এই ন্যাশনাল চাইনিজ জাতীয়তাবাদীরা, যারা পরবর্তীতে চাইনিজ কমিউনিস্ট পার্টি মাও সেতুংয়ের নেতৃত্বে তাদেরকে হটিয়ে দেয় এবং দুইটা চীন গঠিত হয়। এই যে যাদেরকে হটিয়ে দিল জাতীয়তাবাদীদের ক্ষমতা থেকে, তারা এসে চীনে এসে এই তাদের যে রিপাবলিক অফ চায়না, সেই রিপাবলিক অফ চায়না হয় তাইওয়ান, আর ওই দিকে যে মেইনল্যান্ড চায়না কমিউনিস্টরা দখল করে সেটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। এই যে দুইটা চায়না হলো পিআরসি আর আরওসি, এই দুইটা চায়নার মধ্যে এই আরওসি রিপাবলিক অফ চায়না তারা 1971 সাল পর্যন্ত স্বাধীন ছিল, 1971 সালে তাদের স্বাধীনতার স্ট্যাটাস হয়। এই আরওসিকে তার স্বাধীনতার স্ট্যাটাস থেকে সরাতে পশ্চিমাদের একটা ভূমিকা ছিল, সেই সময় রাশিয়ার সাথে, সোভিয়েত ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দ্বন্দ্বের কারণে তারা চেয়েছিল চায়নাকে পাশে আনতে, যার কারণে এক চীন নীতি তারা মেনে নিয়েছিল। কিন্তু এই নীতির বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পশ্চিমে অভ্যন্তরে অনেক ধরনের প্রতিবাদ হয়। মার্কিন যুক্তরাষ্ট্র 1978-79 সালে এই তাইওয়ানের সাথে সম্পর্কের জন্য চুক্তি করে। 1992 সালে তাইওয়ানের জাতীয়তাবাদীরা আবার স্বাধীন হতে চাইলে এই চীনের সাথে একটা চুক্তি হয়। সেই চুক্তির পর দীর্ঘদিন চুপ থাকলেও এই রিসেন্টলি প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় নেওয়ার পরে এবং তারা জাতীয়তাবাদী হওয়ার কারণে, ডেমোক্রেটিক হওয়ার কারণে তারা আবার স্বাধীনতা চাচ্ছে, এবং এই স্বাধীনতার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি এদেশে তাইওয়ানে আসে এবং এর কারণে এই সংকটটার সূত্রপাত ঘটে। ইন দ্য মিন টাইম রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ কোনো না কোনোভাবে এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে, যেটি আমি কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছি। সর্বশেষ আমার ফয়সালা, আমার সিদ্ধান্ত হচ্ছে চীনের কোনোভাবেই যুদ্ধের জড়ানো যাবে না। চীন যদি যুদ্ধে জড়ায় তাহলে তার যে সুপার পাওয়ার স্ট্যাটাস রয়েছে, তার যে ইকোনমিক স্ট্যাবিলিটি রয়েছে, তার যে গ্লোবাল হেজিমনি তৈরি হয়েছে, চাইনিজ হেজিমনি গ্লোবালাইজেশনের পরে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ কিছু না কিছু মাত্রায় চীনের উপর যে নির্ভরশীলতা, সেটা গোটা পৃথিবীকেও যেমন হ্যাম্পার ঘটাবে, চীনের অর্থনীতিটাকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। সে যদি যুদ্ধে জড়ায়, সে অনেক বেশি সামরিক খাতে বাজেট আনছে, কিন্তু সে যুদ্ধে জড়ালে তার কিন্তু এই অর্থনৈতিক ক্যাপাবিলিটি থাকবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুঁজিবাদী অর্থনৈতিক বলয় রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, তার সঙ্গে তার আশেপাশের কোনো দেশ কখনো তার দেশটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু চীনের আশেপাশে এমন অনেক দেশ রয়েছে যে দেশগুলোতে চীনের যে প্রতিশক্তি, চীনের যে শত্রু দেশ, তাদের কিন্তু কম বেশি অবস্থান রয়েছে। ফলে চীন যদিও চায় যে সে যুদ্ধের মাধ্যমে হোক তাইওয়ানকে রক্ষা করবে, কিন্তু যুদ্ধে জড়ালে দিন শেষে তাইওয়ানেরই ক্ষতি, আর যুদ্ধ গোটা পৃথিবীকেই ক্ষতিগ্রস্ত করে। তাইওয়ানের না, চীনেরই ক্ষতি, তাইওয়ানের তো অবশ্যই ক্ষতি, গোটা পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করবে। ফলে যে কোনো যুদ্ধের আমরা বিরুদ্ধে তাইওয়ান এবং চীনের যে সংকট, সেই সংকট কেটে যাক, তাইওয়ানের চায়না তাইওয়ানের স্বাধীনতাকামীদের স্বাধীনতাটাকে মেনে নিক, তাদের সার্বভৌমত্বকে মেনে নিক, প্রয়োজনে তাইওয়ানে গণভোট হোক, সেই গণভোটে যদি তাইওয়ানের অধিকাংশ মানুষ চায় স্বাধীন হতে, তাহলে চায়নাকে সেই স্বাধীনতা অবশ্যই মেনে নেওয়া উচিত, গোটা পৃথিবীর সেটাকে সমর্থন করা উচিত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা নিজেদের স্বার্থে তাইওয়ানকে সমর্থন দেয় কি না, সেটাও তাইওয়ানকেই ভেবে দেখতে হবে। কারণ ইউক্রেন যুদ্ধে যদিও বলেছিল যে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসবে, কিন্তু তারা কিন্তু আসতে পারেনি। একটা সহজ হিসাব, চায়নার বন্ধু রাষ্ট্র হিসেবে তারা
উত্তর কোরিয়া এবং চীন দুইটাই কিন্তু তার পাশেই, চীনের পাশেই রাশিয়া, তারা কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। অর্থাৎ এদের যে কোনো একটা দেশের সাথে যুদ্ধ মানে কিন্তু বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা যাবে, এবং তাদের প্রত্যেক দেশের হাতে যে পরিমাণ পারমাণবিক বোমা তা দিয়ে গোটা পৃথিবী কয়েকশোবার ধ্বংস করে দেওয়া যায়। ফলে এই যুদ্ধের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। জাস্ট আপনাদেরকে আমি বললাম, যারা আমাদের যারা লিডার রয়েছে জাতিসংঘ, যেটাকে আমি বলি নপুংসক জাতিসংঘ, যেটা মূলত পাঁচ মোড়লের মাতব্বরীর একটা ক্ষেত্র, সেই জাতিসংঘ অথর্বভাবে এই ধরনের কনফ্লিক্ট রেজুলিউশন করতে পারে না। জাতিসংঘের সংস্কার প্রয়োজন, মূলত পৃথিবীর প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা এন্টিটির সমান শক্তি ওখানে থাকা উচিত। কোনো একটা দেশ বা কোনো পাঁচটা দেশ তারা মিলে পৃথিবীকে ভাগ বাটোয়ারা করে খাবে, এই ধরনের ঘটনা ঘটা উচিত না। জাতিসংঘ নিয়ে আরেক দিন আলোচনা করব। আপাতত চীন এবং তাইওয়ানের সংকট থেকে আমরা মুক্তি পাই সেই আশা করি। সবাই ভালো থাকবেন, আমাদের আবার দেখা হবে, অন্য কোনো বিষয়ে আমরা কথা বলব। আল্লাহ হাফেজ।